বিসমিল্লা রাহমানি রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামির শফিন কাছো দূরে দেশ বিদেশ ছোট বড় যে যেখান থেকে আমার মিষ্টি ভাই বোন বন্ধুরা ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক দোয়া আশা করি আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আর কীভাবে সহজভাবে ঘরে তৈরি করবেন গরুয়া মশলায় নামি দামি মশলা ছাড়া আজকে আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসুন দেখে নিয়ে মূল প্রস্তুত প্রণালী এখানে আমি দুই পিস নিয়েছি চিকেন আমি কিভাবে কেটে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি এভাবে একটু একটু করে কেটে নিচ্ছি আর এই কেটে নেওয়ার কারণ হচ্ছে মশলা শিরা উপশিরা লেগে যাবে তাই এভাবে কেটে নেওয়া আমি দুটি পিসে কেটে নিয়েছি এখন মশলাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দেব মশলা এক চামচ আদা বা রসুন বাটা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এখানে এক চামচ গরম মশলা বাটা আর আমি এখানে অন্য যা মশলা নিচ্ছি এখানে মরিচের গুঁড়া দেব আপনারা ঝালটা পছন্দ মতো দিতে পারেন এক চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়া দেব আমি এখানে হাফ চামচ আর এখানে আমি আরও কিছু দেব এখানে দিয়ে দেবো আমি এক চামচ সয়া সস এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য বিট লবণ এক চিমটার এক চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি আমি আর এখানে আমি আরও কিছু দিচ্ছি এখানে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম আর সামান্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সয়ার সস দেওয়া আছে তাই লবণটা দেখে বুঝে দিবেন আর মেরিনেট করে ম্যাক্সিমাম তিন চার ঘন্টা রাখতে হবে আর আমি দেবো এখানে আমি সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আর আমি দেব এখানে লেবুর রস দিতে হবে কারণ হচ্ছে আমরা দই ব্যবহার করছি না তাই রসটা দিতেই হবে আর একবারই বলছি যে নামি দামি জিনিস ছাড়াই আপনারা ঘরে তৈরি করতে পারবেন সাধারণ মশলাই চিকেন তান্দুরি আর খেতেও খুব সুস্বাদু হয় আমার ছেলেরা তো অনেক পছন্দ করেছে নামি দামি রেস্টুরেন্ট থেকেও খুবই নাকি সুস্বাদু হয়েছে আর এভাবে অবশ্যই তৈরি করে দেখবেন এখন আমি ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেব আর যারা আজকে নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট করে যুক্ত হয়ে যাবেন আর যারা পুরনো বন্ধু আছেন আমাকে প্রতিদিন মিষ্টি মিষ্টি কমেন্ট করেন আর ভিডিও দেখছেন এবং একটু একটু করে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক অনেক ভালোবাসা রইল এখন আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানের পরিমাণ মতো আমি সরষের তেল দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে দিয়েছি আর আমি চিকেনের থেকে মশলাটা আলাদা করে ভালোভাবে নিয়েছি আমি কীভাবে নিয়েছি দেখিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে ভেজে নেব আমি চিকেনটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দেব ডেকে একটু সিদ্ধ করে নেব আর সিদ্ধটা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে নেব আর এখানে আমি কোনো কিছুই কালার ব্যবহার করিনি আর কালারটা খুব সুন্দর আসবে অবশ্যই আপনারা এভাবে আমার মতো তৈরি করে দেখবেন আমি কীভাবে তৈরি করি চেষ্টা করি আমার আর তৈরি করা জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা জানি না বন্ধুদের কাছে কেমন লাগে আর কতটা কালার হয়েছে দেখিয়ে দিয়েছি আর এখন আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে ফেলে দেব না এই মশলাটা এখানেই এই চিকেনের মধ্যে আমি কষিয়ে মশলাটাকে একবারে শুকনো শুকনা করে ভেজে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে চিকেনটা দিয়ে দেব আর এখন আমি ডিস করে দেখাচ্ছি কেমন হয়েছে এই হচ্ছে আজকের রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ